সুপারপোজিশন অফ ওয়েভের যে তিনটে অ্যাপ্লিকেশন তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে তার মধ্যে দুটো অ্যাপ্লিকেশন অর্থাৎ ইন্টারফিয়ারেন্স আর বিট সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা অলরেডি আগের ভিডিওতে করে এসেছি আর একটা অ্যাপ্লিকেশন তোমাদের বাকি আছে যেটা স্ট্যান্ডিং ওয়েবস তো আজকের ভিডিওতে আমরা মূলত স্ট্যান্ডিং ওয়েবস নিয়েই ডিসকাস করব দেখো যখন আমরা ইন্টারফেয়ারেন্স আর বিটস নিয়ে ডিসকাস করেছিলাম সেখানে ওয়েবগুলো কিন্তু সেম ডাইরেকশানে প্রপাগেট করছিল এখন আমি যদি বলি দুটো এমন ওয়েব নেব যাদের অ্যামপ্লিটিউড সেম হবে যাদের ওয়েব যাদের ধরো ফ্রিকোয়েন্সি সেম হবে আর তারা যদি অপোজিট ডাইরেকশান থেকে এসে যদি কোনো একটা বিন্দুতে সুপার ইম্পোজ করে তাহলে রেজাল্টেন্ট ওয়েব কি হবে ব্যাপারটা হচ্ছে যখন তুমি স্ট্যান্ডিং ওয়েব নিয়ে ডিসকাশন করছো যখন তুমি স্ট্যান্ডিং ওয়েব নিয়ে পড়াশোনা করছো তখন কিন্তু দুটো আইডেন্টিক্যাল ওয়েব কিন্তু অপোজিট ডাইরেকশান থেকে এসে কোনো একটা বিন্দুতে সুপার ইম্পোজ করবে এখন দুটো আইডেন্টিক্যাল ওয়েব যদি অপোজিট ডাইরেকশান থেকে এসে কোনো একটা পয়েন্টে সুপার ইম্পোজ করে তাহলে কি কি ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো আমি আগে ম্যাথামেটিক্যালি এক্সপ্লেন করি তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে কি হচ্ছে কেন হচ্ছে নাহলে প্রথমে যদি আমি তোমাদের স্ট্যান্ডিং ডেফিনেশনটা বলে দিই তাহলে ব্যাপারটা অত ইন্টারেস্টিং লাগবে না আর কি তো চলো ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন করে দেখা যাক ধরা যাক একটা ওয়েব যার ইকুয়েশন হচ্ছে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স আরেকটা ওয়েভ যার ইকুয়েশান হচ্ছে ওয়াই টু ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে আইডেন্টিক্যাল ওয়েভ কেন দেখো প্রথম ওয়েভের অ্যামপ্লিটিউড এ সেকেন্ড ওয়েভের অ্যামপ্লিটিউড এ প্রথম ওয়েভের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে ওমেগা সেকেন্ড ওয়েভের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটাও হচ্ছে ওমেগা এইখানে ওমেগাটি প্লাস কেক্স লেখা আছে মানে এটা নেগেটিভ এক্স ডাইরেকশান বরাবর প্রোপাকেট করছে এইখানে ওমেগাটি মাইনাস কেক্স লেখা আছে মানে এটা পজিটিভ এক্স ডাইরেকশান বরাবর প্রোপাকেট করছে এখন দুটো আইডেন্টিক্যাল ওয়েব যদি অপোজিট ডাইরেকশান থেকে এসে যদি কোনো একটা পয়েন্টে সুপার ইম্পোজ করে তাহলে যে রেজালটেন্ট ওয়েব হবে তো আমরা প্রিন্সিপাল অফ সুপারপোজিশন থেকে কি জানি যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হবে সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েভ যে ডিসপ্লেসমেন্ট তৈরি করছে তার ভেক্টর সামের সঙ্গে সমান হবে অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হবে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু তাহলে এইখানে লিখতে পারি এ সাইন ওমেগাটি প্লাস কেক্স কমন নিয়ে প্লাস সাইন উমেগাটি মাইনাস এখন এটা হচ্ছে সাইন এ প্লাস সাইন বি আর তোমরা প্রত্যেকে জানো সাইন এ প্লাস সাইন এর সূত্রটা কি টু সাইন এ প্লাস বি বাই টু ইন্টু কস তাহলে আমি যদি সূত্রটা বসাই টুটা বাইরে চলে এলো এ sin a + b / 2 তো এটাকে আমি a ধরছি এটাকে আমি b ধরছি sin এটা + এটা যদি ওমেগা t + kx + ওমেগা t - kx করি তাহলে + kx - kx কেটে যাবে দি আলটিমেট দাঁড়াবে 2 ওমেগা t +kx - kx কেটে যাবে কিভাবে কাটছে তোমরা যোগ করে দেখতে পারো তাহলে a + b / 2 * cos a - b এটা - এটা - এটা যদি করি -omega t আর -a - a + kx তাহলে omega t - omega t কেটে যাবে kx kx যোগ হই যাবে তার মানে পড়ে থাকবে 2kx / 2 তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে সেটা হচ্ছে টু এ টু কে টু টু মানে আর এটা লিখতে পারি সাইন টু ওমেগা টি বাই টু মানে হচ্ছে ওমেগা টি এখন লক্ষ্য করে দেখো এটা হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট টার্ম সাইন ওমেগাটি হচ্ছে টাইম টাইম ডিপেন্ডেন্ট টার্ম মানে এই সাইন ওমেগাটি হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল আবার এই জায়গাটা এক্স ডিপেন্ডেন্ট টার্ম মানে পজিশান চেঞ্জ হবার সঙ্গে সঙ্গে এই পুরো টার্মটা চেঞ্জ হচ্ছে তো আমি এটাকে লিখতে পারি আমি এটাকে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ ডাস্ট সাইন যেখানে इक्वल টু অ্যামপ্লিটিউড অফ রেজাল্ট ওয়েব এখন আমরা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশান জানি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি আমরা কি জানি আমরা জানি এস এইচ এম এর ইকুয়েশান কেমন হয় ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি তাহলে রেজাল্ট যে ওয়েব ইকুয়েশান দাঁড়াচ্ছে সেটা কি সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশান হয় তার সঙ্গে কি আইডেন্টিক্যাল নয় এই দুটো ইকুয়েশান অবশ্যই তুমি বলতে পারবে আইডেন্টিক্যাল তার মানে যদি দুটো আইডেন্টিক্যাল ওয়েব যদি অপোজিট ডাইরেকশান থেকে এসে কোনো একটা পয়েন্টে যদি সুপার ইম্পোজ করে তাহলে রেজাল্টেন্ট যে ওয়েব ইকুয়েশান হয় সেটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনের সঙ্গে আইডেন্টিক্যাল হচ্ছে পার্থক্য কিন্তু একটা জায়গাতে রয়েছে পার্থক্যটা কি সিম্পল হারমোনিক মোশন যে এক্সিকিউট করছে সেই পার্টিকুলার অ্যামপ্লিটিউড কিন্তু সবসময়ই কনস্ট্যান্ট কিন্তু এখানে যে রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশান আছে সেই ইকুয়েশানটা দেখতে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশানের মতো হলেও এর যে অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউডটা কিন্তু এখানে পজিশান ডিপেন্ডেন্টার মানে পজিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পার্টিকেলগুলোর অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে এখানে দুটো আইডেন্টিক্যাল ওয়েব অপোজিট ডাইরেকশন থেকে এসে যদি কোনো একটা পয়েন্টে সুপার ইম্পোজ করে তাহলে রেজালটেন্ট ওয়েব ইকুয়েশন কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে প্রকাশ করছে এটা একদম ঠিক কিন্তু এখানে প্রত্যেকটা পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তার কিন্তু অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট নয় সম মানে পজিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পার্টিকেলগুলোর অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হচ্ছে যেহেতু এখানে এক্স নুকিয়ে আছে তো দেখতে পাচ্ছ কস কে এক্স হচ্ছে একটা হারমোনিক ফাংশন যার ম্যাক্সিমাম ভ্যালু কত প্লাস ওয়ান মিনিমাম ভ্যালু কত দেখো প্রথম কথা অ্যামপ্লিটিউড প্লাস মাইনাস হোক যাই হোক যাই আসে না কারণ অ্যামপ্লিটিউড মানে আমরা যেটা নিই সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন এখন সেটা আপওয়ার্ড মানে সেটা পজিটিভ এক্স ডাইরেকশন বরাবর হতে পারে সেটা নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর হতে পারে আমার যায় আসে না কোন ডাইরেকশানে আমি শুধু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে ক্যালকুলেট করব। মানে ম্যাক্সিমাম সরণটাকে ক্যালকুলেট করব। সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে তো শুধুমাত্র ম্যাগনিটিউডের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি তাহলে কস কে এক্স এটাকে তুমি কস থেকে ধরতে ধরতে পারো তাহলে যদি ম্যাগনিটিউডের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি ভাবি তাহলে কস থিটার যে সর্বোচ্চ ভ্যালু হয় সেটা ওয়ান হয় আর যদি ম্যাগনিটিউডের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে কস থিটার মিনিমাম ভ্যালু কত হয় জিরো হয় মাইনাস ওয়ান নেব না কেন কারণ শুধুমাত্র মানে ফোকাস করছি আমি আমি সাইনে যাচ্ছি না তাহলে মানের দিক থেকে দেখতে গেলে কস থিটার যে সর্বোচ্চ মান সেটা এক হয় আর সর্বনিম্ন মান জিরো হয় তার মানে কস কে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু যদি ওয়ান হয় তাহলে অ্যাম্প্লিটিউড এর ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু প্লাস মাইনাস টুয়ে হবে তার মানে এখানে যে রেজাল্টেন্ট ওয়েব হবে সেটা যে সিম্পল হারমোনিক মোশনকে রিপ্রেজেন্ট করবে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কিন্তু টু টু এ হবে আর মিনিমাম অ্যাম্প্লিটিউড কত হবে আমরা জানি কস থিটার ম্যাগনিটিউডের দিক থেকে মিনিমাম ভ্যালু জিরো তাহলে অ্যামপ্লিটিউডের যে মিনিমাম ভ্যালু হবে সেটা জিরো হবে এবার এরপর দেখো মান ম্যাগনিটিউডের দিক থেকে বলছি ম্যাগনিটিউডের দিক থেকে মান জিরো থেকে ওয়ান এর মধ্যে যা জিরো হতে পারে আর জিরো থেকে ওয়ানের এর মধ্যেও হতে পারে তার মানে এখান থেকে দেখে বুঝতে পারছি এখানে যে অ্যাম্প্লিটিউড এডেস দাঁড়াচ্ছে এখানে যে অ্যামপ্লিটিউড এড্যা দাঁড়াচ্ছে এড্যা ইজ ইকুয়াল টু হচ্ছে টু এ কস কেক্স এখন কস কেক্স এর ভ্যালু প্লাস মাইনাস হতে পারে আর জিরো হতে পারে আর যদি প্লাস মাইনাস হয় তাহলে অ্যামপ্লিটিউড সেখানে কিন্তু সেখানে ম্যাক্স হবে আর যার মান কিন্তু প্লাস মাইনাস টুয়ে হবে আর যদি কস কে এক্সের ভ্যালু জিরো হয় তাহলে অ্যাম্প্লিটিউডের ভ্যালু মিনিমাম হবে তাহলে অ্যাম্প্লিটিউডের মিনিমাম অ্যাম্প্লিটিউডের যে মিনিমাম ভ্যালু দাঁড়াবে সেটা কিন্তু জিরো হবে তাহলে এইখানে এটাই পার্থক্য সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করলে পার্টিকের অ্যামপ্লিটিউড কিন্তু কনস্ট্যান্ট থাকে কিন্তু এখানে যদি আইডেন্টিক্যাল ওয়েব অপোজিট ডাইরেকশান থেকে এসে যদি কোনো পয়েন্টে সুপার ইম্পোজ করে তাহলে রেজাল্টেন্ট ওয়েব একটা সিম্পল হারমোনিক মোশানের ইকুয়েশানকে প্রকাশ করে যার অ্যাম্প্লিটিউড কিন্তু কনস্ট্যান্ট নয় যদি পজিশান চেঞ্জ হয় ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের অ্যাম্প্লিটিউড ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে কারণ এইখানে অ্যাম্প্লিটিউড কস কে এক্সের ওপর ডিপেন্ড করছে আর তোমরা প্রত্যেকে জানো ম্যাগনিটিউডের দিক থেকে কস কে এক্সের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কিন্তু ওয়ান হবে ম্যাগনিটিউডের দিক থেকে বলছি আর মিনিমাম ভ্যালু জিরো হবে তাহলে কস কে এক্স যখন তার ম্যাক্সিমাম ভ্যালিউতে থাকবে তখন অ্যাম্প্লিটিউড তার ম্যাক্সিমাম ভ্যালুতে থাকবে তার ভ্যালিউ কিন্তু প্লাস মাইনাস টু হবে আর যখন কস কে এক্স তার মিনিমাম ভ্যালুতে থাকবে সেখানে অ্যাম্প্লিটিউড কিন্তু মিনিমাম হবে আর এই মিনিমাম অ্যাম্প্লিটিউডের মান কিন্তু জিরো হবে এবারে কস কে এক্সের মান কিন্তু প্লাস মাইনাস এক আর জিরোর মধ্যে যা খুশি হতে পারে তার মানে অ্যাম্প্লিটিউডের মান কিন্তু টু এ আর জিরোর মধ্যে যা খুশি হতে পারে সেটা ডিপেন্ড করছে কস কে এক্সের মান হাফ হচ্ছে না ওয়ান বাই রুট টু হচ্ছে না রুট থ্রি বাই টু হচ্ছে তার উপর ভিত্তি করে অ্যাম্প্লিটিউডের মান টু এ থেকে জিরো পর্যন্ত যা খুশি হতে পারে ঠিক আছে এবারে আমরা যেহেতু ম্যাক্সিমাম আর মিনিমামে ইন্টারেস্টেড বেশি কোয়েশ্চেন যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম থেকে আসে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমামে ইন্টারেস্ট বেশি তাহলে দেখা যাক কোন কোন পয়েন্টে অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম হবে আর কোন কোন পয়েন্টে অ্যাম্প্লিটিউড মিনিমাম হবে তাহলে আমাকে যদি ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড পেতে হয় তাহলে কসকে এর ভ্যালিউ তাহলে যদি ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড যদি পেতে হয় তাহলে কস কে এক্স এর ভ্যালিউ কিন্তু প্লাস মাইনাস ওয়ান হবে অর্থাৎ কস কতর মান প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে থিটার জায়গায় কত বুঝবে কস থিটার মান প্লাস মাইনাস ওয়ান তখনই হবে যখন থিটার ভ্যালিউ কিন্তু এন পাই হবে যেখানে এনের মান কিন্তু জিরো এক দুই তিন যা খুশি হতে পারে তাহলে কে এক্সের ভ্যালু কত দাঁড়ালো এন পাই দাঁড়ালো এখন তুমি যদি কে এর জায়গায় টু পাই বাই ল্যামডা বসাও তাহলে তুমি এইখানে এক্সের ভ্যালু পাবে আর আমি তোমাদেরকে যেহেতু শিখিয়েছি যেখানে যেখানে টু পাই দেখবো সেখানে সেখানে ল্যামডা বসাবো আর যেখানে যেখানে পাই দেখব সেখানে ল্যামডা বাই টু বসাবো শর্ট ট্রিক তাহলে আমি শর্ট ট্রিক দিয়েই করছি তাহলে এক্সের যে মান দাঁড়াবে তাহলে এক্সের যে মান দাঁড়াবে সেটা হচ্ছে এন ইন্টু ল্যামডা বাই টু তার মানে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে এনার মান বসিয়ে বসিয়ে যাও ল্যামডা বাই টুতে টু ল্যামডা বাই টুতে থ্রি ল্যামডা বাই টুতে এই সমস্ত পয়েন্টগুলোতে অ্যামপ্লিটিউডের ভ্যালিউ কিন্তু ম্যাক্সিমাম হবে আর যে যে পয়েন্টে অ্যামপ্লিটিউডের ভ্যালিউ ম্যাক্সিমাম হচ্ছে সেই পয়েন্টগুলোকে আমরা কিন্তু অ্যান্টি নোটস বলবো অ্যান্টি নোটস বলব বাংলাতে এগুলোকে সুস্পন্দ বিন্দু বলা হয় তার মানে এই পার্টিকেলটা তার অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম এইখানে যে এক্সেসিক্যাল টু জিরোতে যে পার্টিকেল রয়েছে তার অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম ল্যামডা বাই টুতে যে পার্টিকেল রয়েছে তার অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম টু ল্যামডা বাই টুতে যে পার্টিকেল রয়েছে তার অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম তাহলে এই যে পার্টি এই যে পার্টিকেল এইগুলোকে বলা হয় নোড সরি অ্যান্টি নোড এই যে পার্টিকেলগুলোকে এই যে এই পার্টিকেলগুলোকে বলবো আমরা অ্যান্টি নোডস এন টিআই এন ও ডিএস অ্যান্টি নোডস এরপর দুটো অ্যান্টি নোড মধ্যে যে ডিস্টেন্স সেটা কত হচ্ছে ডিস্টেন্স বিটুইন অ্যান্টি নোডস ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভস ইজিকত হচ্ছে ল্যামডা বাই টু হচ্ছে মানে দুটো সাকসেসিভ অ্যান্টি নোডসের মধ্যে ডিস্টেন্সটা কত হচ্ছে ল্যামডা টু হচ্ছে তাহলে আমি ম্যাক্সিমাম কোথায় কোথায় হবে সেটা আমি আলোচনা করলাম এবারে করবো আলোচনা মিনিমাম মিনিমাম অ্যামপ্লিটিউড কোথায় কোথায় হবে তোমরা এটা নিজেরাও করতে পারবে তো আমি করিয়ে দিচ্ছি আমি খুশি হব যদি তোমরা নিজে করো তো আমি করাচ্ছি মিনিমাম অ্যামপ্লিটিউড এইটাকে অ্যান্টি নোড এখানে বলে দিতে পারো অ্যান্টি নোড আমি এ এন দিয়ে লিখছি এটা যদি অ্যান্টি নোড হয় তাহলে এটা অবশ্যই নোট হবে তাহলে এটা অবশ্যই

এটা হচ্ছে পাই বাই টু এর জড়গুন তো এখানে হবে ওয়াই বাই টু এর বিজড়গুন তো তার মানে এইখানে লিখতে পারি কস টু এন মাইনাস ওয়ান ইন টু পাই বাই টু তাহলে আবার সেই শট ট্রিক কে এক্স ইজ ইকুয়াল টু টু এন মাইনাস ওয়ান পাই বাই টু এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াবে টু এন মাইনাস ওয়ান ল্যামডা বাই ফোর বাইয়ের জায়গায় ল্যামডা বাই টু বসাব এইখানে এন এর মান শুরু হবে কিন্তু এক থেকে এক দুই তিন চার তোমাদের মনে হতে পারে যদি আমার পাই বাই টু এর বিজোড় গুণিতক পাওয়ার উদ্দেশ্য হয় অড মাল্টিপল অফ পাই বাই টু যদি পেতে হয় তাহলে এন প্লাস ওয়ানও করতে পারতাম হ্যাঁ এন প্লাস ওয়ান করতে পারতাম তাহলে সেখানে এন এর ভ্যালুটা কিন্তু এরকম জিরো থেকে শুরু হতো তোমরা যেটা খুশি করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তোমরা প্লাস দিয়েও করতে পারো করো দেখো ভয়ে তো হয়তো প্লাস দিয়ে দেওয়া আছে মনে হয় দেখবে তোমরা একটু প্লাস দিয়েও করতে পারো শুধু যদি প্লাস দিয়ে করো এনের এর মানটা জিরো থেকে শুরু হবে যদি মাইনাস দিয়ে লেখো তাহলে এনের মানটা এক থেকে শুরু হবে আলটিমেট আমার আমার পাই বাই টু পাওয়া উদ্দেশ্য তাই না পাই বাই টু থ্রি পাই বাই টু পাওয়া উদ্দেশ্য যেমন এনে যেমন এই ভ্যালু লিখবে সেরকম এনের মান বসাবে এন ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি টু টু তাহলে এক্স এর যে মানগুলোতে তাহলে এক্স এর মান কি দাঁড়াচ্ছে তুমি যদি এক বছর তাহলে টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে ল্যামডা বাই ফোর আসছে ল্যামডা বাই ফোর আসবে থ্রি ল্যামডা বাই ফোর আসবে ফাইভ ল্যামডা বাই ফোর আসবে এরকম করে সেভেন ল্যামডা বাই ফোর আসবে তাহলে তুমি লক্ষ্য করে দেখো দুটো অ্যান্টি অ্যান্টিনোডের মধ্যে ডিফারেন্স কত

टू सक्सेसिव एंटी नोड एंटी नोड के नाम नोड है तो नोड्स इज़ इक्वल टू लैम्बडा बाय टू ए আমরা দুটো সাকসেসিভ অ্যান্টি নোডসের মধ্যে যে দূরত্ব পড়লাম সেটা হচ্ছে ল্যামডা বাই টু আমরা ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ নোডসের মধ্যে ডিস্টেন্সটা পড়লাম সেটা ল্যামডা বাই টু আসছে তাহলে একটা অ্যান্টি নোড একটা নোডের মধ্যে ডিফারেন্স কত দেখো অ্যান্টি নোড তৈরি হয়েছে জিরোতে নোট তৈরি হয়েছে ল্যামডা বাই টু ল্যামডা বাই তাহলে সাকসেসিভ নোট অ্যান্ড অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্সটা কত আসবে ল্যামডা বাই ফোর আসবে তাহলে That distance between distance between two successive antinode and node ল্যামডা বাই ফোর এই জায়গাগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে এই যে এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এবারে এইখান থেকে কি কনক্লুশন আসছে দেখো তাহলে দুটো আইডেনটিক্যাল ওয়েব আমার সঙ্গে সঙ্গে বলবে তোমরা দুটো আইডেন্টিকেল ওয়েব যদি অপোজিট ডাইরেকশন থেকে এসে মিডিয়ামের কোনো একটা পয়েন্টে যদি সুপার ইম্পোজ করে তাহলে রেজাল্টেন্ট ওয়েবটার ইকুয়েশান একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনের সঙ্গে আইডেন্টিক্যাল হয় পার্থক্য শুধুমাত্র একটা জায়গাতে হয় যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডের ভ্যালু কী হয় কনস্ট্যান্ট হয় কিন্তু এইখানে যে রেজালট্যান্ট ওয়েব তৈরি হচ্ছে সেটা যে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে তার অ্যামপ্লিটিউড কিন্তু কনস্ট্যান্ট নয় অ্যামপ্লিটিউড পজিশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় অর্থাৎ কিছু কিছু পার্টিকেল আছে যাদের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হচ্ছে কিছু কিছু পার্টিকেল আছে যার অ্যামপ্লিটিউড মিনিমাম হচ্ছে যে পার্টিকেলগুলোর অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম সেই পার্টিকেলগুলোকে আমরা বলবো অ্যান্টি নোড যে পার্টিকেলগুলোর অ্যামপ্লিটিউড মিনিমাম সেই পার্টিকেলগুলোকে আমরা বলবো নোড দুটো অ্যান্টি নোডসের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে বলবো ল্যামডা বাই টু দুটো সাকসেসিভ নোডসের মধ্যে যে যে ডিস্টেন্স সেটাকে বলছি ল্যামডা বাই টু দুটো সাকসেসিভ অ্যান্টি নোডস আর নোডসের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ল্যামডা বাই ফোর এবারে তোমরা সিম্পল হারমোনিক মোশানে পড়ে এসেছো যদি কোনো একটা পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তাহলে সেই পার্টিকেলের এনার্জিটা কনস্ট্যান্ট হয় এবারে দেখো যেহেতু এখানে অ্যাম্প্লিটিউড পজিশানের ফাংশন মানে পজিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পার্টিকেলের অ্যাম্প্লিটিউড চেঞ্জ হচ্ছে তাই না তার মানে সিম্পিল হারমোন এবারে তোমাদেরকে একটা কথা বলি তোমরা দেখেছো যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করলে পার্টিকেলের যে এনার্জি হয় সেটা কত হয় হাফ অফ কে অফ এ স্কোয়ার হয় যেখানে এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড অর্থাৎ এনার্জির সঙ্গে অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক মানে সিম্পল হারমোনিক মোশনের এনার্জি অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক এখানে তো লেখার জায়গা নেই আমি মুখে বলছি যে সিম্পল হারমোনিক মোশন যদি কোনো একটা পার্টিকেল এক্সিকিউট করে তাহলে তার এনার্জি অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক তোমার যদি লেখার প্রয়োজন মনে হয় তাহলে তুমি লিখে নিতে পারো এটা জাস্ট বোঝার জন্য ইম্পর্টেন্ট এবারে তুমি দেখতে পাচ্ছ এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের অ্যাম্প্লিটিউড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের এনার্জি কিন্তু ডিফারেন্ট যে সমস্ত পার্টিকেলের অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম সে সমস্ত পার্টিকেলের এনার্জিটাও ম্যাক্সিমাম আবার যে সমস্ত পার্টিকেলের অ্যাম্প্লিটিউড মিনিমাম সে সমস্ত পার্টিকেলের সেই সমস্ত পার্টিকেলের এনার্জিটাও মিনিমাম এখন যার অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম তার এনার্জি ম্যাক্সিমাম অর্থাৎ অ্যান্টি নোডসের এনার্জি ম্যাক্সিমাম আবার যে পার্টিকেলের অ্যাম্প্লিটিউড মিনিমাম সেই পার্টিকেলের এনার্জি মিনিমাম তার মানে নোডসের এনার্জি মিনিমাম এবার তোমরা জানো যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করলে পার্টিকেলের টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে ঠিক সেরকম এখানেও যেহেতু রেজাল্টেন্ট ওয়েব কিন্তু একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে তার মানে প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি কনস্ট্যান্ট থাকে ধরে নাও আমি হলাম একটা পার্টিকেল আমি হচ্ছি অ্যান্টি নোট তার মানে আমার এনার্জি ম্যাক্সিমাম হতে পারে কিন্তু আমার এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে না যখন প্রোগ্রেসিভ প্লেন প্রোগ্রেসিভ ওয়েব পড়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে কোনো একটা পার্টিক্যালের এনার্জি কি হয় কনস্ট্যান্ট হয় না সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় যখন সে ক্রেস্ট একদম যখন সে এক্সট্রিম পজিশানে থাকে তখন তার পোটেন্সিয়ালও জিরো হয় কাইনেটিকও জিরো হয় আর সেই পার্টিকেলটাই যখন মিন পজিশনে থাকে তখন তার কাইনেটিকও ম্যাক্সিমাম হয় আবার পোটেন্সিয়ালও ম্যাক্সিমাম হয় কিন্তু এইখানে কেসটা অপোজিট এখানে কিন্তু পার্টিক্যালার এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে না যার এনার্জি যেহেতু এখানে পার্টিকেল সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে বা এখানে পার্টিকেল সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড নিয়ে তার মানে পার্টিকেলের এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট থাকবে চেঞ্জ হবে না তার মানে আমি যদি অ্যান্টিনোডসের অ্যান্টিনোড হই মানে আমি একটা আমি নিজেকে যদি একটা পার্টিকেল হিসাবে ট্রিট করি আমি হলাম অ্যান্টিনোড তার মানে আমার এনার্জি ম্যাক্সিমাম এটা ঠিক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমার এনার্জি চেঞ্জ হচ্ছে না তার মানে আমি এনার্জি কোনো পার্টিকেলের কাছ থেকে নিচ্ছিও না আবার আমি কোনো পার্টিকেলকে এনার্জি দিচ্ছিও না তার মানে কি আমি কাউকে এনার্জি কারোর এনার্জি নিচ্ছি না আবার কাউকে এনার্জি দিচ্ছিও না তার মানে আমার এনার্জি কনস্ট্যান্ট আবার আমি যদি নোডসের মধ্যে অবস্থ আমি যদি নোট হতাম তাহলে আমার এনার্জির ভ্যালু যেহেতু অ্যাম্ব্লিটিউড জিরো তাহলে এনার্জিটাও জিরো হতো তার মানে আমি কারো এনার্জি নিচ্ছি না মানে কি জিরো থেকে এনার্জি আমার বাড়ছেও না আবার আমি কাউকে এনার্জি দিচ্ছি না মানে জিরো থেকে এনার্জি কমছেও না স্ট্যান্ডিং ওয়েব কথাটার মানে কি ওয়েভ মানে কি ওয়েভ হচ্ছে এনার্জি মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করবে এবারে মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেল যদি কারো কাছ থেকে এনার্জি না নেয় আর কাউকে এনার্জি যদি না দেয় তার মানে আমি কনস্ট্যান্ট আমার এনার্জি কনস্ট্যান্ট মানে কি আমি কারো এনার্জি নিচ্ছিও না কাউকে এনার্জি দিচ্ছিও না তার মানে কি এনার্জিটা একটা জায়গায় দাঁড়িয়ে রয়ে গেছে তার মানে এনার্জি মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে না তার মানে কি তুমি যদি মিডিয়ামের কোনো একটা পার্টিকুলার এনার্জি দাও মিডিয়ামের কোনো একটা জায়গাতে এনার্জি দাও তার মানে সেই এনার্জিটা এখানে দাঁড়িয়ে রয়ে যাবে এনার্জিটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করতে পারবে না যেহেতু এইখানে এনার্জিটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করতে পারছে না তাই জন্য এই ধরনের ওয়েবকে স্ট্যান্ডিং ওয়েব বলা হয় এই ডেফিনেশনটা তোমাদেরকে যদি প্রথমেই বলে দিতাম তাহলে ব্যাপারটা তোমরা হয়তো মুখস্থ করে নিতে আর কি যেহেতু আমি ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে তোমাদেরকে বোঝালাম তাই জন্য ব্যাপারটা এখন তোমাদের বুঝতে সুবিধে হলো ঠিক আছে তাহলে স্ট্যান্ডিং ওয়েবস কথাটা কেন বলা হয়েছে স্ট্যান্ডিং ওয়েব বলা হয়েছে কেন কারণ মিডিয়ামে প্রত্যেকটা পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তাই জন্য তার প্রত্যেকটা পার্টিকেলের এনার্জিটা কনস্ট্যান্ট সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে না আমি কারোর এনার্জি নিচ্ছিও না আবার কাউকে এনার্জি দিচ্ছিও না মানে এনার্জিটা একটা জায়গায় সিম্পলি দাঁড়িয়ে রয়ে গেছে তাই জন্য এই ধরনের ওয়েবকে বলা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েবস প্রোগ্রেসিভ ওয়েবে কি হচ্ছিল দেখো প্রোগ্রেসিভ ওয়েবের সঙ্গে এর কিন্তু ডিফারেন্স রয়েছে প্রোগ্রেসিভ ওয়েবের মধ্যে এনার্জি কিন্তু মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগে করছিল এনার এখন একটা স্পেসিফিক পার্টিক্যালের এনার্জি যখন সে সর্বোচ্চ অবস্থানে ছিল যখন সে ক্রেস্টে ছিল বা ট্রাফে ছিল তখন তার পোটেন্সিয়াল ম্যাক্সিমাম হচ্ছিলো কাইনেটিক ম্যাক্সিমাম হচ্ছিল সরি যখন সে একদম এক্সট্রিম পজিশনে ছিল তখন তার এনার্জি কাইনেটিকও জিরো হচ্ছিল এবং পোটেন্সিয়ালও জিরো হচ্ছিল আবার সেই পার্টিকেলটাই যখন মেন পজিশনে আসছিল তখন তার পোটেন্সিয়াল ম্যাক্সিমাম হচ্ছিল আবার কাইনেটিকও ম্যাক্সিমাম হচ্ছিল মানে প্রোগ্রেসিভ ওয়েবের ক্ষেত্রে পার্টিকেলের এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছিল এইখানে কিন্তু এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে না কনস্ট্যান্ট থাকছে তাই জন্য স্ট্যান্ডিং ওয়েবস দেখো আমি কিন্তু একটা জিনিসকে অনেকবার ধরে এক্সপ্লেন করলাম যদি তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে বাড়িতে পড়তেও হবে না এইখানের আলোচনা কিন্তু এইখানেই তোমাদের শেষ হয়ে যাবে তাই হোক আগে এত নোট ডাউন করে দিয়ে তোমাদেরকে গ্রাফিক্যালি ব্যাপারটা বোঝাচ্ছি ব্যাপারটা হচ্ছেটা কি এখানে চলো নোট ডাউন করো তো আমরা ম্যাথমেটিক্যালি স্ট্যান্ডিং ওয়েভ এর এক্সপ্লেনেশন দেখলাম এবারে স্ট্যান্ডিং ওয়েভ কে গ্রাফিক্যালি বুঝবো দেখো তো আমরা দেখলাম যে নেট যে ওয়েভ তৈরি হতেছে দুটো আইডেন্টিক্যাল ওয়েব যদি অপোজিট ডাইরেকশানে এসে যদি কোনো মিডিয়ামের কোনো একটা বিন্দুতে সুপার ইম্পোজ করে তাহলে নেট যে ওয়েব তৈরি হচ্ছে তার ইকুয়েশান লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু টু এ কস কেক্স ইন্টু সাইন ওমেগাটি যেখানে এটাকে আমি এড্যাশ ধরছি এড্যাশ ইজ ইকুয়াল টু টু এ কস কেক্স অর্থাৎ অ্যাম্প্লিটিউড পজিশানের ওপর ডিপেন্ড করছে তাহলে আমার যে নেট ওয়েভ সেটা একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশানকে প্রকাশ করছে যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেল ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড নিয়ে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করবে কিন্তু প্রত্যেকটা পার্টিকেলের সিম্পল হারমোনিক মোশনের যে ফ্রিকোয়েন্সি হবে সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে এবারে টি ইজ ইকুয়াল টু জিরোতে কী হচ্ছে দেখব টি ইজ ইকুয়াল টু টি বাই ফোরে কী হচ্ছে দেখব টি ইজ ইকুয়াল টু টি বাই টুতে কী হচ্ছে দেখব টি ইজ ইকুয়াল টু থ্রি টি বাই ফোরে কী হচ্ছে দেখব আর টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টিতে কী হচ্ছে দেখব তোমরা প্রত্যেকে জানো যে টি এর টিতে আর ফেজের মানে টি আর থিটার মধ্যে যদি সম্পর্ক বের করতে হয় আমি সিম্পল হারমোনিক মোশনে শিখিয়েছিলাম যেখানে যেখানে ক্যাপিটাল টি দেখব সেখানে সেখানে আমি পাই বসাবো টু আর তোমরা যদি লং মেথডে করতে অভ্যস্ত হও লং মেথডেও করতে পারো তো টি ইজ ইকুয়াল টু জিরোতে সাইন ওমেগা টি ইজ ইকাল টু জিরো হবে অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো আসবে টি ইজ ইকুয়াল টু টি বাই ফোর টি এর জায়গায় যদি টু পাই বসাই টি এর জায়গায় টু পাই বসালে টু পাই বাই ফোর মানে পাই বাই টু হচ্ছে পাই বাই টু হলে সাইন পাই বাই টু ইজ টু ওয়ান হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এডেস্ট হবে মানে প্রত্যেকটা পার্টিকেল তার ম্যাক্সিমাম পজিশানে থাকবে প্রত্যেকটা পার্টিকেল তার ম্যাক্সিমাম পজিশানে থাকবে পরে যে পার্টিকেলের অ্যামপ্লিটিউট ম্যাক্সিমাম তাদের তারা ম্যাক্সিমাম মানে তার মানে তাদের ডিস্টেন্স মিন পজিশান থেকে টু এতে হবে আর যারা মিনিমাম তারা জিরোতে থাকবে আর যেগুলো নোডস আর অ্যান্টি নোডস এর মাঝখানে যাদের যারা রয়েছে অর্থাৎ যে সমস্ত পার্টিকলগুলোর অবস্থান অ্যান্টি নোড আর নোডের মাঝখানে তাদের প্রত্যেকের অ্যাম্পিটিউড টু এ থেকে জিরোর মধ্যে হবে এগুলো আমরা অলরেডি আলোচনা করে এসেছি টি ইজ ইকুয়াল টু টি বাই টু তে কি হবে টি এর জায়গায় টু পাই বসালে টি ইজ ইকাল টু পাই হয় আর সাইন পাই ইজ ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হবে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি টি বাই ফোর তো থ্রি পাই বাই টু অর্থাৎ সাইন থ্রি পাই বাই টু ইজ ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ এড্যাট হবে আর টি ইজ ইকাল টু ক্যাপিটাল টিতে ওয়াই ইজ ইকুয়াল টু আবার জিরো হবে মানে প্রত্যেকটা পার্টিকেল প্রত্যেকটা পার্টিকেল এখানে জিরো থেকে যাত্রা শুরু করেছিল মিন পজিশন থেকে যাত্রা শুরু করেছিল এটা হচ্ছে তোমার এ ড্যাস্ট এটা হচ্ছে তোমার মাইনাস এ ড্যা টি ইজ ইকুয়াল টু জিরো থেকে টি বাই ফোরে এইখানে এটা হচ্ছে জিরো টু টি বাই ফোর এটা হচ্ছে টি বাই ফোর থেকে টি বাই টু এটা হচ্ছে টি বাই টু থেকে থ্রি টি বাই ফোর আর এটা হচ্ছে থ্রি টি বাই ফোর থেকে ক্যাপিটাল টি ঠিক আছে এবারে তুমি যদি এর ইকুয়েশন অফ মোশন যদি লেখো ড্যাশ সাইন ওমেগা টি এর যদি ইকুয়েশান অফ মোশন লেখো এখন যদি টি ইজ টু জিরোতে আমরা যদি বের করি দাঁড়াও আমি তোমাদেরকে ছবি দিয়ে বোঝাচ্ছি দেখো তোমাদের বোর্ডে একটা ডায়াগ্রাম ডিসপ্লে হচ্ছে দেখো টি ইজকুয়াল টু জিরোতে আমি কি বলেছিলাম টি ইজ ইকুয়াল টু জিরোতে প্রত্যেকটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট জিরো হবে অর্থাৎ যে রেজাল্টেন্ট ওয়েব আমি দেখো ব্ল্যাক কালারের লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি দেখো ব্ল্যাক কালারের লাইনটা কিন্তু তার মিন পজিশনে আছে অর্থাৎ সেটা নোড হোক বা অ্যান্টি নোড হোক বা এমন কোনো পয়েন্ট নিচ্ছ যেটা অ্যান্টি নোড আর নোডের মাঝখানে অবস্থান করছে তার প্রত্যেকেই কিন্তু অর্থাৎ মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকুলার কিন্তু মিন পজিশানে রয়েছে এবার টি ইজ ইকুয়াল টু টি বাই ফোরে কী হচ্ছে লক্ষ্য করে দেখো টি ইজ ইকোয়াল টু টি বাই ফোরে ওয়াই ইজ ইকোয়াল টু অ্যাডাস্ট হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু এক্সট্রিম পজিশানে রয়েছে যে সমস্ত পার্টিকেলগুলোর ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম অর্থাৎ যে সমস্ত পার্টিকেলের অ্যাম্প্লিডিউড ম্যাক্সিমাম অর্থাৎ আমি অ্যান্টি নোটসের কথা বলছি অ্যান্টি নোটগুলো কিন্তু অ্যাম্প্লিডিউড ম্যাক্সিমাম টুয়ে আর যে পার্টিকেলগুলো সবসময় মানে অ্যাম্প্লিটিউড জিরো অর্থাৎ যেগুলো আমি নোডের কথা বলছি যারা সব সময় রেস্টে থাকে দেখো আমি কিন্তু ব্লু কালারের লাইন দিয়ে অর্থাৎ ল্যামডা বাই ফোর থ্রি ল্যামডা বাই ফোর ফাইভ ল্যামডা বাই ফোর সেভেন ল্যামডা বাই ফোর নাইন ল্যামডা বাই ফোর এই লাইনগুলো দিয়ে আমি অ্যান্টি নোডকে প্রকাশ করেছি আর গ্রিন কালারের লাইন দিয়ে আমি অ্যান্টি নোটকে প্রকাশ করেছি তুমি লক্ষ্য করে দেখো টি বাই ফোরে কিন্তু প্রত্যেকটা পার্টিকেল তাদের ম্যাক্সিমাম পজিশানে রয়েছে এরপর যেহেতু এখানে অ্যাম্প্লিটিউড সময়ের সঙ্গে সঙ্গে অ্যাম্প্লিটিউড কসের ফাংশন মানে ডিসপ্লেসমেন্টের ওপর ডিপেন্ড করছে আর ডিসপ্লেসমেন্টের কোন ফাংশনের উপর ডিপেন্ড করছে কস ফাংশনের উপরে ডিপেন্ড করছে তাই জন্য দেখো একদম একদম ফাংশনটা দেখতে দেখো কস মানে অ্যাম্প্লিটিউডের যে ভেরিয়েশন সেটা দেখো কস ফাংশনের মতো দেখতে অনেকটা আবার টি ইজ ইকোয়াল টু বাই টুতে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা পার্টিকেল দেখো আবার দেখো মিন পজিশনে চলে এসেছে টি ইজ ইকোয়াল টু থ্রি টি বাই ফোরে দেখো প্রত্যেকটা পার্টিকেল আবার নেগেটিভ এক্সট্রিমে চলে এসেছে আর টি ইজ ইকোয়াল টু আবার দেখো আবার তারা মিন পজিশনে ফেরত এসেছে অর্থাৎ একটা পার্টিকেল তার ফুল অসিলেশন কিন্তু কমপ্লিট করলো এবারে এই যে প্রত্যেকটা ইনস্ট্যান্ট যখন আমি তোমাদেরকে ওয়েব বোর্ড সেটা বলেছিলাম যে যখন তুমি টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট করে দিচ্ছ তখন সেটা শেপ অফ ওয়েবকে প্রকাশ করছে তো আমি এখানে যে পাঁচটা ছবি এঁকে দেখিয়েছি সেই পাঁচটা ছবি কিন্তু পাঁচটা মুহূর্তে শেপ অফ ওয়েবকে প্রকাশ করছে এরপর এই পাঁচটে ছবিকে যদি তুমি কম্বাইন করো তাহলে এখানে নেট ওয়েব এখানে ওয়েবের ভাইব্রেশান কীরকম ধরনের হয় সেটা তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তো আমি অ্যানিমেশন দিয়ে গুগল থেকে অ্যানিমেশান নিয়ে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি বেশিক্ষণ কিন্তু আমি ভিডিওটা ডিসপ্লে করতে পারবো না যদি কপিরাইট চলে আসে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখবে আর তা সত্ত্বেও আমি একটু বোর্ডে ডিসপ্লে করছি আর এক্সপ্লেনও করছি আপাতত তো নোট ডাউন করো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা রেড কালারের ওয়েব পজিটিভ এক্স ডাইরেকশান বরাবর প্রোপাগেট করছে একটা ব্লু কালারের ওয়েব নেগেটিভ এক্স ডাইরেকশান বরাবর প্রোপাগেট করছে আর এইখানে কিন্তু দুটো ওয়েব আইডেন্টিক্যাল আর দুটো আইডেন্টিক্যাল ওয়েব যদি অপোজিট ডাইরেকশান থেকে এসে পড়ে তাহলে মিডিয়ামে যে রেজাল্টেন্ট ওয়েব তৈরি হচ্ছে সেটা কিন্তু স্ট্যান্ডিং ওয়েবস তুমি দেখতে পাচ্ছ যে ব্ল্যাক কালারের দিয়ে ব্ল্যাক কালার দিয়ে নেট ওয়েবটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে দেখো ওয়েবটা দেখো মিডিয়ামের একটা জায়গাতে দাঁড়িয়ে গেছে বলে মনে হচ্ছে ঠিক আছে তোমরা ভিডিওটা পজ করে দেখবে ডিসপ্লেসমেন্ট তখনই ম্যাক্সিমাম হচ্ছে যখন দুটো আইডেন্টিক্যাল ওয়েব সেম ফেজে এসে পড়ছে আর দেখো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু মিন পজিশনে চলে আসছে কখন না যখন ওয়েব দুটো কিন্তু আউট অফ ফেজ মানে অপোজিট ফেজ যখন সুপার ইম্পোজ করেছে তোমরা অ্যানিমেশনের সাহায্যে দেখলে যে ওয়েব কিভাবে। প্রোপাগেট করছে না দুটো আইডেন্টিক্যাল ওয়েব যখন অপোজিট দিক থেকে এসে পড়ে তাহলে যে রেজাল্টেন্ট ওয়েব তৈরি হয় সেটা কিন্তু মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করে না সেটা ম্যাথামেটিক্যালিও বুঝলে আর তোমরা এই যে অ্যানিমেশনের সাহায্যে ওয়েবটা দেখলে সেটা দেখলে দেখবে একটা প্রোগ্রেসিভ ওয়েবের মতো কিন্তু নয় ওই রেড কালারের ওয়েব আর ব্লু কালারের ওয়েব কিন্তু দেখো মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছিল আমি পরিষ্কার বুঝতে পারছিলে যে ওয়েবটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করছে কিন্তু দুটো আইডেন্টিক্যাল ওয়েব যখন মিডিয়ামে সুপার ইম্পোজ করছে তখন যে রেজালটেন্ট ব্ল্যাক কালারের ওয়েবটা তৈরি হচ্ছিলো সেটা দেখতে কিন্তু একটু আলাদা হচ্ছিল তোমরা যদি আরেকবার দেখতে চাও তাহলে ভিডিওটা এগিয়ে পরে দেখো বুঝতে পারবে দেখো ব্ল্যাক কালারের ওয়েবটা কিন্তু এরকম 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 হচ্ছিল আর সেখানে রেড কালারের ওয়েব আর ব্লু কালারের ওয়েব কিন্তু মিডিয়ামের মধ্যে দিয়ে সুন্দর প্রোপাকেট করছিল তাহলে অ্যানিমেশন অ্যানিমেশনের সাহায্যে তোমরা বুঝতে পারলে যে স্ট্যান্ডিং ওয়েবটা কীরকমভাবে দেখ কীরকম দেখতে হয় কেন সেটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাকেট করে না আমি তোমাদেরকে আরেকটা কনক্লুশন বলছি দেখো তার আগে আমরা একটু দেখে নিই টি ইজ ইকুয়াল টু জিরোতে টি ইজ ইকুয়াল টু টি বাই ফোরে টি ইজ ইকুয়াল টু টি বাই টুতে টি ইজ ইকুয়াল টু থ্রি টি ফোরে আর টি ইজ ইকুয়াল টু ক্যাপিটালটিতে এখানে ওয়াই ইজ টু কত হচ্ছিলো ওয়াই ইজ টু জিরো আসছিলো এখানে ওয়াই ইজ টু আসছিল এখানে ওয়াই ইজ টু আবার জিরো আসছিল এখানে ওয়াই ইজ ইকুয়াল টু আর এখানে ওয়াই আবার জিরো আসছিল আর রেজাল্টেন্ট এ সাইন ওমেগাটি ছিল যেখানে এ ডাস্ট ইজ ইকুয়াল টু টু এ কস কে এক্স ছিল অর্থাৎ অ্যাম্প্লিটিউড কিন্তু এখানে কসের ফাংশন ঠিক আছে এবারে টি ইজ ইকুয়াল টু জিরো সময়ে যে ওয়েবটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু এরকম স্ট্রেট লাইন বরাবরই ছিল t ইজ ইকুয়াল টু টি বাই ফোরে আমরা যে ওয়েব পেলাম সেটা দেখতে কিন্তু এরকম ছিল আবার টি তাহলে এইটা হচ্ছে তোমার টি ইজ টু জিরো এটা হচ্ছে তোমার টি ইজ ইকুয়াল টু টি ফোর আবার এইখানে ওয়েবটা আবার এরকম দেখতে হবে কখন

থ্রি টি বাই ফোরে আবার টি ইজ ইকুয়াল টু টিতে ওয়েবটা দেখতে এরকম হয়ে যাবে তার মানে মিডিয়ামের মানে ওয়েবটা দেখতে কীরকম হচ্ছে একবার উপর থেকে নিচে নামছে দিয়ে আবার নিচ থেকে উপরে উঠছে এরকম 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 ব্যাপারটা দেখতে হচ্ছে তাই তো ওয়েবটা মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাকেট করছে না এবারে তুমি লক্ষ্য করে দেখো এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার নোট এটা কি এটা হচ্ছে নোট এটা কি এটা হচ্ছে অ্যান্টি নোড এটা কি এটা হচ্ছে অ্যান্টি নোড এটা কি এটা হচ্ছে অ্যান্টি নোড এবার দেখো দুটো নোডের মাঝখানে এই যে লুপটা তৈরি হচ্ছে দেখো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই সঙ্গে এক্সট্রিম পজিশনে আছে কোনো একটা স্পেসিফিক মুহূর্তে দুটো নোডের মধ্যবর্তী থাকা পার্টিকেলগুলো দেখো প্রত্যেকেই কিন্তু এক্সট্রিম পজিশানে আছে আবার এর পাশের লুপটাতে প্রত্যেকটা পার্টিকেল দেখো নেগেটিভ এক্সট্রিমে আছে আবার কিছুক্ষণ পরে দেখো প্রত্যেকটা পার্টিকেল একই সঙ্গে কিন্তু মিন পজিশান এলো প্রত্যেকটা পার একই লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই সময় মিন পজিশনে এলো তার পাশের লুপেও প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই সময় মিন পজিশানে এসছে তার পাশের লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই সময় মেন পজিশানে এসছে তুমি ধরে নাও টি ইজ ইকাল টু জিরো সময় প্রত্যেকটা পার্টিকেল এইখানে ছিল এই লুপে যে পার্টিকেলগুলো আছে টি বাই ফোরে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু এখান থেকে উপরে গেল এই লুপে যে পার্টিকেলগুলো আছে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু মিন পজিশান থেকে নেগেটিভ এক্সট্রিমের দিকে গেল তুমি লক্ষ্য করে দেখো দুটো নোটসের মাঝখানে যে লুপটা ফর্ম হচ্ছে সেখানে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই সঙ্গে এক্সট্রিমে গেল একই মুহূর্তে প্রত্যেকটা পার্টিকেলই কিন্তু এক্সট্রিমে আছে আবার পাশের পা পাশের যে লুপটা তৈরি হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই সঙ্গে নেগেটিভ এক্সট্রিমে গেছে তার মানে আমি বলতে পারি না কি এই লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল কিন্তু সেম ফেজে আছে একই লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল কিন্তু সেম ফেজে আছে অর্থাৎ দুটো নোডের মাঝখানে যে লুপটা তৈরি হচ্ছে এখানে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু কি আছে সেম ফেজে আছে আবার দেখো এই পার্টিকেলগুলোর সঙ্গে তার পাশের যে লুপে যেগুলো যে পার্টিকেলগুলো আছে তারা কিন্তু দেখো অপোজিট ফেজে আছে যখন এই লুপের পার্টিকেলগুলো পজিটিভ এক্সট্রিমে আছে তখন পাশের লুপে যে পার্টিকেলগুলো আছে তারা কিন্তু নেগেটিভ এক্সট্রিমে আছে আবার দেখো কিছুক্ষণ পরে অর্থাৎ তুমি দেখো টি বাই টু সময়ে টি বাই টু সময়ে টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি বাই টু সময়ে দেখো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু দেখো মিন পজিশনে এলো কিন্তু সেই মুহূর্তে তাদের ভেলোসিটি কিন্তু নেগেটিভ ডাইরেকশানে ছিল আবার এই লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল কিন্তু টি বাই টু সময়ে তারাও মিন পজিশনে এসেছে কিন্তু তাদের ভেলোসিটি ডাইরেকশান কিন্তু পজিটিভ ডাইরেকশানে ছিল তার মানে কি এই পার্টিকেলগুলো কি অপোজিট ফেজে নেই তাহলে আমি তোমাদের বোঝাতে চাইলাম দুটো নোডের মাঝখানে যে লুপ তৈরি হচ্ছে একই লুপে থাকা প্রত্যেকটা পার্টিকেল একই একই সঙ্গে একই সময়ে এক্সট্রিম পজিশানে যাচ্ছে তারা একই সঙ্গে একই সময়ে মিন পজিশানে আসছে তার মানে দুটো নোডের মাঝে যে লুপটা তৈরি হচ্ছে সেখানে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু সেম ফেজে থাকবে আবার এই লুপ আর এই লুপ পরপর দুটো লুপে যে পার্টিকেলগুলো আছে তারা কিন্তু সময় অপোজিট ফেজে থাকবে আমি তোমাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করছিলাম এবারে স্ট্যান্ডিং ওয়েব থেকে কিছু পয়েন্ট তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি সেই পয়েন্টগুলো পড়লেই কিন্তু তোমাদের আজকের যে লেকচারটা সেটা কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে চলো আগে নোট ডাউন করো দিয়ে পরে ওই পয়েন্টগুলো রিভাইজ করিয়ে দিচ্ছি দেখো তো পয়েন্টগুলো কি কি বলছে জিরো ওয়েব ভেলোসিটি নো ট্রান্সফার অফ এনার্জি বিটুইন টু পয়েন্টস পার্টিকেল ভেলোসিটি ইজ নন জিরো বাট ওয়েব ভেলোসিটি ইজ জিরো অবশ্যই প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটি রয়েছে পার্টিকেল ভেলোসিটি কিন্তু এখানে নন জিরো হচ্ছে কিন্তু ওয়েব ভেলোসিটি জিরো হচ্ছে কেন কারণ মিডিয়ামের মধ্য দিয়ে ওয়েব প্রোপাগিটি করছে না নেক্সট বলেছে পজিশান অফ অ্যান্টি নোডস অ্যান্ড নোডস ইন দিস প্যাটার্ন রিমেইন ফিক্সড অবশ্যই নোট কিন্তু আজীবনকাল নোটই থাকছে তার ভেলোসিটি কিন্তু আজীবনকাল জিরোই থাকছে সে কিন্তু রেস্টেই থাকছে সবসময় তার মানে নোডের অবস্থানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না অ্যান্টি নোডের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না মানে নোড আর অ্যান্টিনোডের নোডের পজিশান কিন্তু কোনো একটা স্পেসিফিক প্যাটার্নে ফিক্সড থাকে বলছে দ্য পার্টিকেল বিটুইন টু কনজিকিউটিভ নোডস ভাইব্রেট ইন সেম ফেজ তোমাদেরকে বললাম এইমাত্র মাত্র ওয়াইল মিডিয়াম পার্টিকেলস নিয়ার এনি নোড অন বোথ সাইড অলওয়েজ ভাইব্রেট ইন অপোজিট ফেজ কোনো একটা নোড নাও তার এই দিকের লুপটা নাও আর অপোজিট এই দিকের লুপটা নাও একটা নোড নেবে তার অপোজিট দিকের যে দুটো লুপ পাবে সেই দুটো লুপের পার্টিকেল কিন্তু সবসময় আউট অফ ফেজ বা অপোজিট ফেজে থাকবে একটা নোটের ডান দিকে যে পার্টিকেলগুলো আছে আর বাঁদিকে যে পার্টিকেলগুলো আছে তারা কিন্তু সবসময় অপোজিট ফেজে থাকবে তারপরে কি বলছে অল মিডিয়াম পার্টিক্যালস ডুইং সিম্পিল হারমোনিক মোশন ভাইব্রেশন হ্যাভ আইডেন্টিক্যাল টাইম পিরিয়ড অবশ্যই প্রত্যেকটা পার্টিক্যালার টাইম পিরিয়ড সেম ওমেগাটাও কনস্ট্যান্ট তাহলে টাইম পিরিয়ডটি ইজ ইকাল টু পাই বাই ওমেগা এটাও কনস্ট্যান্ট তার মানে কি বলছে সিম্পল হারমোনিক ভাইব্রেশন হ্যাভিং আইডেন্টিক্যাল টাইম পিরিয়ড অবশ্যই টাইম পিরিয়ড আইডেন্টিক্যাল হচ্ছে বাট ডিফারেন্ট ভাইব্রেশন অ্যাম্প্লিটিউড কিন্তু ভাইব্রেশনের যে অ্যাম্প্লিটিউড সেটা কিন্তু ডিফারেন্ট অ্যান্ড বিকজ অফ দেয়ার ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাট মিন পজিশান ইজ ডিফারেন্ট অবশ্যই প্রত্যেকটা পার্টিক্যালের অ্যাম্প্লিটিউড যদি আলাদা হয় তাহলে মেন পজিশানে তুমি জানো প্রত্যেকটা পার্টিক্যাল যখন তার মিন পজিশানে আসে তখন তার ভেলোসিটির মান ম্যাক্সিমাম হয় আর সেই ম্যাক্সিমাম ভেলোসিটির মান কত হয় ওমেগা এ হয় আর যেহেতু এটা এইখানে ভেরিয়েবল প্রত্যেকটা পার্টিক্যালার এ আলাদা আলাদা তার মানে প্রত্যেকটা পার্টিক্যাল যখন মিন পজিশানে আসবে তখন তার ভ্যালোসিটিও কিন্তু আলাদা আলাদাই হবে বলছে অল মিডিয়াম পার্টিক্যালস পাস থ্রু দেয়ার মিন পজিশান সাইমেলটেনি মানে একই সঙ্গে কিন্তু তারা মিন পজিশানে আসে বাট উইথ ডিফারেন্ট ম্যাক্সিমাম ভেলোসিটি অবশ্যই ভেলোসিটির আলাদা ভেলোসিটি নিয়ে আসে কিন্তু মিন পজিশানে তারা কিন্তু একই সঙ্গে আসে তো চলো তোমাদেরকে আমি স্টেশনারি ওয়েব মোটামুটি রিভাইজ করিয়ে দিলাম আজকের মতো এতটাই থাক আসছি নেক্সট ভিডিওতে স্ট্যান্ডিং ওয়েবসাইট নেক্সট আলোচনা নিয়ে আজকের মতো বাই